দিন যাবত করেন? চার বছর। এই যে দেখা যায় এখানে আমি যা দেখতে পাচ্ছি, এগুলো আপনি কোথা থেকে নিয়ে আসছেন? কিনে নিয়ে আসছেন? মাঠঘাট থেকে টোকায় টোকায় নিয়ে আসবে। এখানে যদি যারা আছে তারা সবাই ভাবে আন, বাবা একটু মায়ের কাছে যে বসো ভালো হবে, বসো। আপনার মেয়ে বয়স কত? নয় বছর। আপনি এই ব্যবসা করেন হলো 4 বছর। হাজবেন্ড কি করে? ওই তো হার্টের সমস্যা, মাথা স্ট্রোক করছে, কোনো কাম করতে পারে না। ঠিক আছে, এ বাচ্চারা লে বুসাইতে সমস্ত এই মাল দিয়ে কয়টা আনবে? 5 কেজি মাল আলগাইতে পারে না বাচ্চার বাহে। এ বেলুর দ্বার আগে গে লই দুধ আগে আই বড় আয়া এদি বান্ধে বান্ধে আমার এই রাস্তাতে পারে না, কোনো কাম করতে পারে না। আমি কোনো জায়গায় যাই না, এই বাচ্চার বাহে কয়টা আনবে? আমি রাস্তাতে বসে বেচতে যাই। প্রতিদিন কয় টাকার মতো ইনকাম করে? দেখা কিনে লাগাইছে কথা ভাই কত হয় মাসে ইনকাম? কত হয়? 1015। আচ্ছা আচ্ছা, এতে সংসার কেমন চলে? সংসার মোটামুটি ভালোই চলে। তো অনেক তো কষ্ট হয় মনে হয় আপনাদের? কষ্ট হইলে আর কিছু করার নেই ভাই, আমি তো একবারে বললাম বাচ্চার ভাইয়ের নাম করতে পারে এই কষ্ট। হ্যাঁ, গড়বারা দেওয়ার নাকি 5000 টাকা। ঠিক আছে, এরা মানে খোলা হাতে বেতন দেওয়ার লাগে, আর কি করবো? যত কষ্ট আসুন তো কষ্ট করি। ছেলে মেয়ে কয়? ছেলে মেয়ে ছেলে দুই মেয়ে। দুই ছেলে দুই মেয়ে? এই কি ছোট? এ বড় ছেলে করে যা 12 বছর, ছেলে 12 বছর। আপনার দেশের বাড়ি কোন? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ, বিক্রিতানা, কিশোরগঞ্জ। এই 4 বছর এখানে ব্যবসা করে আপনি মানে কতটা ভালো বা স্বাচ্ছন্দ্য বোধ আছে? মানে এই ব্যবসা ব্যতীত মানে এখানে তো আমি দেখলাম যে সব নারীরাই, আপনারা নারী এখানে ব্যবসা করে মানে কতটা সচ্ছল আছেন, ভালো আছেন? খারাপ চলি না, তাহলে বালা বুড়া যত টাকা হইতাছে এই দিন ইনকাম দেখো তাতে এখানে 1000 টাকা আমার, মানে আমার 500 টাকা খরচ হয়, 500 টাকা হ্যাঁ আমার তো অত খরচ হয় না, মাস হিসাবে আমার ঘর ভাড়া দেওয়া আমার কোনো ঝামেলা নেই। এমনি ওই ধরনের কোনো ঝামেলা নেই? না, এমনি কোনো ঝামেলা নেই। তার মানে বেশ স্বাচ্ছন্দ্যে আছেন এই ব্যবসা করে, মোটামুটি ভালো আছে? অন্য কোনো অন্য কোনো আগে যে কোনো কাম করতো মানে কিছু করা থাকে কোনো কাম করতে পারে। এই শাক দিয়ে আইনে বললাম না, এই শাক দেয় না আমি লাস্ট টাকায় বেঁচে যাই, এটা এরা তো জানে, এরা পুরো থেকে মাল বেসা আমি বেশি। বুঝতে পারছি, মানে বাচ্চার বাবা যখন স্টক না করছে বা অসুস্থ না হয়েছে তার আগে তো এগুলো করতো না? আগে কি করতো? আগে আগে মাটি কাম করতো, দোকানি কাম করতো, রাজমিস্ত্রি কাম করতো, মানে যে 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 করতো যে ভাই লোক করতো, লিস্কা চালাইতো, এই লিস্কা চালাই হার্টের সমস্যা দেখা দিচ্ছে ভাই, কোনো কাম করতে পারে এই জারে আমার কি করবো? ছেলে কাম লাগবো না, ফুলাহান লয়ে বাসানি লাগবো না, এই মাল লাগবে। বুঝতে পারছি, এছাড়া আর তো কোনো উপায় নেই আপনার? আপনি আবার যাই আনতে পারেন না? আমি কোনো জায়গা চিনি না, যাই না।
আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনি কোনো সাহায্য সহযোগিতা চান কি কি সামান দরকার আছে কোনো সাহায্য সহযোগিতা চান কখনো দিলে না না দিলে তো কিছু না দূরে কিছু কাজ না দিলে না দিলে যদি আপনি না চান আপনি কি দিবেন আপনি গ্রামের বাড়িতে ঘর নাই আসে শুধু মুঠ বললাম না আমার জায়গা না জায়গা আছে আরেকজন এখন আমি হয়নি শুনগা জায়গাটা আপনি ঘর বাড়ি বন্যা ভাই আছেন না ঠিক আছে বন্যা ভাই না আরেক বার যান উঠুলা লইছি উঠুলাটা কেটে আমি আগে দখল হয়ে যাচ্ছি আমার বাড়িটা এখন যাও কাউলা হয়ে যায় দখল হয়ে লেগে গেছে এখন এই জায়গা দেয় না আমারে ও মানে আরেকজনে দখল করে নিয়ে গেছে এখন আমারে দেয় না আমরা শুধু একটা ঘর লই আর কাউকে হয়ে যাবেন না কেছি এখন বছর একবার গেলে একটু বড় তাই আর বেশি জায়গা নাই ঘরের জন্য স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলছেন না আমি তো জানি না যে ভাই এই যে তো অনেকে আছে তো ঘর ঘর পাইতেছে অনেকে অনেকে ঘর পাইছে আমরা তো দেবে করে আমি জানি না তো না গেলে কিভাবে পাবেন আমি কই হাম দেশে বাজে আম লাগবো আপনাকে একটু এটা করতে হবে আপনাকে যেতে হবে আপনি জনপ্রতিনিধির কাছে গেলে আপনি সমস্যা সমাধান হবে কার কাছে যাব আমি দেবে আপনাদের চেয়ারম্যান আছে না ইউনিয়ন পরিষদের সে চেয়ারম্যানের সাথে কথা বলবো আপনারা একান্ত ভাবে না গেলে কিভাবে বা উপজেলা নির্বাহী অফিসের সাথে কথা বলতে পারে আর জায়গা যারা একজনে দখল করে নিয়ে গেছে সেজন্য কি পুলিশের কাছে গেছিলেন না যাই নাই এটা আপনি আগে আপনি আগে ভাগে এই ব্যাপারে না বলে বা না জানাই আপনি কিভাবে বুঝলেন যে টাকা পয়সা লাগবে লাগবো এটা অনেক কিছু করার এখন আর কত আছে যারা নিছে গা আর কত আমরা বা হতাম জায়গা জমি বুঝছেন কাগজটা আমরা বা করে জায়গাতে বা হতাম আমরা বা হতাম তোরা দিলে আমরা বেঁচে থাকি এই জায়গাটা বা হতো না কাগজ জমিটা দেখাইব না মানে এরা দেখাইব না আমরা দেখাইব আমরা দেখাইব না আমরা তো বেশি নাই এখন আমরা তো মাল বেঁচে থাকেন তো আপনি দিবে কাগজটা দেখাইবে তখন আমার দেখানো দরকার আপনি আগে থানায় কমপ্লেন করবে আগে থানায় জানাবে তারপর যদি তারা টাকা পয়সা চায় তখন হলো পরবর্তী পদক্ষেপ আর আপনি যদি উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করেন তাহলে আপনি যে তাদেরকে বলবেন আপনার জায়গা আছে ঘর নাই তা আপনার ঘরের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আর উপজেলার নাম কি তাকে কোথায় পাওয়া যাবে আর আপনি তো এখানে প্রতিদিন আসেন আপনার ঘরের জন্য কোনো সহযোগিতা দরকার হলে আমি করতে পারবো সমস্যা নেই আমি যেভাবে বলে দেবো সেইভাবে করবেন ইনশাল্লাহ পাই যাবেন ঠিক আছে ওকে